हाय फ्रेंड्स, बम ट्रेडी फूड चैनले तुम्हारे सबाई के अनेक स्वागत। आज हमें तैरी करब गाठी कचुर मुचमुचे बड़ा, और ये बड़ा किन्तु गरम भातेर साथे दारुण लागे। देखो एखाने गाठी कचु निये और कचुर ओपर खोसाटा खूब भालोभावे छाड़िए एइभावे आमि अर्धेक करे निये तारपर खूब भालो करे धुए निये। আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি আর গরম জলের মধ্যে দিয়ে দিলাম গাঠি কচুটা। এটা আমরা একটু সিদ্ধ করে নেব, মিডিয়াম ফ্লেমে রেখে আমি একটু সিদ্ধ করে নিয়েছি। দেখো এটা একটা কাটা চামচ দিয়ে দেখে নেচ্ছি। দেখো কচুটা একদম ঠিকঠাক ভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপরে এই কচুটা থেকে ভালো করে জল ঝরিয়ে নিয়ে আমি ফিরে আসলাম। এবার কচুটা একটা ডিশের মধ্যে নিয়ে নেচ্ছি আর এর উপর থেকে আমি দিয়ে দেব আন্দাজ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো। সবটাই তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী দিতে পারো। এরপর এটা খুব ভালোভাবে আমাদের মেখে 2 থেকে 3 মিনিট একটু রেখে দিতে হবে। এদিকে আমি ব্যাটার তৈরি করার জন্য দেখো এখানে চাল নিয়ে নিয়েছি। আমি আতপ চালটা শুকনো অবস্থাতেই মিক্সার গ্রাইন্ডারে একটু ঘুরিয়ে নেব। তো নেওয়ার পর এখানে দেখো চালটা গুঁড়ো হয়ে গেছে। তোমরা এর বদলে বাজার থেকে কেনা চালের গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারো। চালের গুঁড়োটা একটা বাটিতে নিয়ে নিলাম। এখানে 2 টেবিল স্পুন মতো চালের গুঁড়ো হয়েছে আর এখানে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো বেসন। বেসনের দেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো, নুন আন্দাজ মতো, আর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। সব দিয়ে শুকনো অবস্থাতেই আমাদের একটু ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চিমটে মতো খাবার সোডা। এরপর অল্প অল্প করে জল দিয়ে আমাদের এখানে এই ব্যাটারটাকে গুলে নিতে হবে। খুব বেশি পাতলা করে কিন্তু ব্যাটারটা আমরা গুলবো না, একটু ঘন করে গুলবো যাতে কচুগুলোর গায়ে ঠিকঠাকভাবে ব্যাটারটা লাগে। দেখো এরকম ভাবে আমাদের ব্যাটারটা গুলে নিতে হবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। কালো জিরেটা দেওয়ার পরও একটু মিশিয়ে নিলাম আমি। আর এবারে এদিকে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল। তেলটা খুব ভালোভাবে আমাদের গরম করে নিতে হবে। এরপর এই গাঠি কচুগুলো আমরা এইভাবে ব্যাটারের মধ্যে দিয়ে চামচ দিয়ে দিয়ে পুরো ব্যাটারটা এই গাঠি কচুর গায়ে লাগিয়ে নেব। খুব ভালোভাবে আমাদের এটা কোট করে নিতে হবে। আর এদিকে ভালোভাবে তেলটাও গরম হয়ে গেছে। এবার একটা একটা করে গাঠি কচু আমি এই তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। আর সবগুলো কিন্তু একসাথে আমি দেব না, অল্প অল্প করে আমি ভেজে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু ওপরের যে কোটটা দেওয়া আছে সেটা পুড়ে যাবে। তো এগুলো ভাজা হতে হতে আমি আরো কিছু কাঠি কচু এই ব্যাটারটার মধ্যে দিয়ে আবারও কোট করে নিচ্ছি। এদিকে আমাদের এই কাঠি কচুগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি এবার তুলে নেব। আর এইভাবে কিন্তু লালচে করে ভাজলে খেতেও দারুণ লাগে আর মুচমুচেও হয়। তো এবার বাকিগুলো দিয়ে ওই একইভাবে আমি ভেজে নেব, তারপর এগুলো গরম গরম সার্ভ করব। তো আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি, আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ এই রেসিপিটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ।